করি ওভার পাওয়ার করে হাউস প্রদর্শন করে তার মোটরবাইক এবং মোবাইলটা ছিনিয়ে নেয়। আমাদের কাছে যে খবরটা আছে তাদের এটা জানা যাচ্ছে যে ওরা টার্গেট করেছিল, ওদের কাছে টিপ ছিল যে বেশ কিছু টাকা নিয়ে কোনো একজন ব্যক্তি আসবে, তাকে ওরা টার্গেট করেছিল। আমরা এই ঘটনা ঘটার পর একটা স্পেসিফিক কেস স্টার্ট করি অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন্ট অফ দ্য কমপ্লেনেন্ট। এটা ছিনতাইয়ের কেস স্টার্ট হয়। ছিনতাইয়ের ইনভেস্টিগেশনে নেমে আমরা একটা স্পেশাল টিম ফর্ম করি আন্ডার দ্য লিডারশিপ অফ ডিভিজন ডায়মন্ড আরবার। এই টিমের মধ্যে আইসি ডায়মন্ড, রামনগর থানার আইসি, পলতার আইসি, পারুলিয়া ওসি এদেরকে রেখে টিম ফর্ম করা হয়। এর 24 আওয়ার্সের মধ্যে আমরা এই গ্যাংটাকে ডিটেক্ট করে ফেলি এবং টেকনিক্যাল এবং ম্যানুয়াল সোর্স পরপর থেকে জানা যায় ওসি এসওজির সাহায্য নিয়ে যে টিমটা এখানেরই একটা হোটেলে আত্মগোপন করে আছে। আমরা হোটেলটা রেড করি, রেড করে 4 জনকে অ্যারেস্ট করি। তাদের কাছ থেকে আমরা হিউজ পরিমাণ আর্মস এন্ড অ্যামিউনিশন পাই। আপনারা দেখতেই পাচ্ছেন 3টে 1 শটার, 2টো 7 mm, বেশ কিছু প্রায় 27 রাউন্ডস অফ অ্যামিউনিশন অফ 7 mm অ্যান্ড 1 শটার আমরা রিকভারি করি। তার কিছু ড্যাগার আছে, এই সমস্ত ওদের কাছ থেকে রিকভারি হয়। ওদেরকে আমরা 4 জনকে আজকে ফরওয়ার্ড করে ওর থেকে পুলিশ রিমান্ড করি।